আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই আশা করি অনেক ভালো আছেন, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। সাজ্জাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে হলো স্ট্যাটাস ভিডিও নিয়ে। স্ট্যাটাস ভিডিওর পিছনে যেসব ফটো, পিএনজি এগুলো ব্যবহার করে, স্যাড হোক, ইমোশনাল হোক, লাভ স্টোরি হোক, কাপেলদের ফটো হোক, যে কোনো ফটো, ফটোর উপর যখন আপনি স্টাইলিশ লেখাগুলো লিখবেন, পিছনে যখন আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর থাকবে, ব্যাকগ্রাউন্ড ফটোটা, তখন কিন্তু আপনার ওই লেখাগুলো আপনার ব্যাকগ্রাউন্ডের উপর খুবই সুন্দরভাবে ফুটে উঠবে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার ভালো না থাকে, ফটোটা যদি ভালো না থাকে, আপনি যত সুন্দর করে লেখেন আর যত সুন্দর স্ট্যাটাস দেন, স্ট্যাটাসটা ফুটে উঠবে না। আর সেই জন্য সেই স্ট্যাটাস ভিডিওটা করার জন্য আপনার যে ফটোগুলো দরকার, যে আর্ট ফটোগুলো আছে, ইমোশনাল ফটো আছে, স্যাড ফটো আছে, বিভিন্ন ধরনের বহুত ফটো আছে ওখানে। আপনি চাইলে আপনার মন মতো আপনি দেখে যে কোনো ফটো আছে ডাউনলোড করে আপনি আপনার স্ট্যাটাস ভিডিও, ফটোর যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওর উপরে পিছনে আপনি ওই ব্যাকগ্রাউন্ড হিসেবে ফটোটা ইউজ করতে পারবেন। কিন্তু আপনারা অনেকেই হয়তো দেখছেন যে এই এই টিকটকের ভিতরে এই ফটোটা, এই ফটোটা কীভাবে পাবো, কোথায় পাবো, অনেকে ভাবেন কিন্তু ফটোটা কিন্তু খুঁজে পান না। তাহলে চলুন দেখা যাক কোথা থেকে ফটোগুলো ডাউনলোড করবেন। বন্ধুরা, সরাসরি আপনারা আপনাদের মোবাইল থেকে চলে যাবেন প্লে স্টোরে, যেমন আমি যাচ্ছি ঠিক আপনারা এইভাবেই যাবেন। প্রথমে আপনি প্লে স্টোর যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে সার্চ বারে লিখবেন পি, দেখেন PINTRESTি, প্রিন্টাস। ওকে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অ্যাপসটা এইভাবে আসবে, প্রিন্টাস। যেহেতু আমার আগের থেকে ডাউনলোড করা, সেহেতু আমার ডাউনলোড করার প্রয়োজন নেই, আপনাদের ডাউনলোড করা থাকবে না, সেহেতু আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, যেহেতু আমার ডাউনলোড করা, আমি ওপেনে ক্লিক করলাম। যেহেতু আমার এই অ্যাপসটা আগে থেকেই এখানে ডাউনলোড করা এবং আমার অ্যাকাউন্ট খোলা, সেহেতু আমার এখানে দেওয়ার সাথে চলে এসেছে, আপনাদের এইভাবে না আসতে পারে। আপনাদের জিমেল, গুগল অথবা ফেসবুক আইডি দিয়ে লগ ইন করতে বলতে পারে, আপনারা এটা লগ ইন করে নেবেন। ওকে, চালান দেখা যাক। মনে করেন যে আপনি একটা লাভ স্ট্যাটাস বানাবেন, দেখেন এখানে একটি ছেলে মেয়ে বসে আছে, মাঝে একটি লাভ চিহ্ন আছে। আপনি ফটোটার উপর ক্লিক করবেন একবার। ফটোটার উপর ক্লিক করার পরে দেখেন কর্নারে থ্রি ডট আছে, থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে যাওয়ার পরে দেখেন এখানে ডাউনলোড ইমেজ, ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। দেখেন আপনার ইমেজটা এখানে সেভ হয়ে গেছে। এমনভাবে দেখেন এখানে অসংখ্য ইমেজ আছে, ভিডিও আছে, আপনার যে পিকচারটা লাগবে আপনি এখানে সার্চ করবেন, তাতে আপনার এখানে চলে আসবে। ওকে, আপনারা তো দেখলেন কীভাবে ডাউনলোড করলেন। আর বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।